প্রথমে এন ইকাল টু ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার, তারপরে নাম্বারটাকে স্কোয়ার করবো, এস কিউ ইকাল টু এন স্টার এন, এরপর নাম্বারটাকে স্টোর করো বি ইকাল টু এন, আর ইকাল টু ওয়ান, হোয়াইল পি গ্রেটার দ্যান জিরো তাহলে কী হবে, পি ইকাল টু পি ফোর ডিভিশন টেন, আর ইকাল টু আর স্টার আর, এরকম করে কন্টিনিউ কাউন্ট হবে কত ডিগ্রিস। এরপরে ফার্স্ট নাম্বার বার করার জন্য এফ ইকাল টু এস কিউ ফোর ডিভিশন আর, লাস্ট নাম্বার এস কিউ মডিউলাস আর, ইফ এন ইকাল টু এফ প্লাস এল তাহলে এটা কাপ্রেকার নাম্বার, না হলে নট কাপ্রেকার নাম্বার। আমি একটা সংখ্যা ইনপুট করি, 45 কাপ্রেকার নাম্বার। এরপরে 7777 কাপ্রেকার নাম্বার। এরপরে একটা সংখ্যা ইনপুট করি, মনে করো 9100, তো এটাকে একটা নট কাপ্রেকার নাম্বার। আবার একটা ইনপুট করি, 97 নট কাপ্রেকার নাম্বার। এরপরে লাস্ট দেখি 99 কাপ্রেকার নাম্বার। ভালো করে দেখে নাও প্রোগ্রামটা।